বছরে একবার টেট নিচ্ছি, বছরে দুবার আমরা নিয়োগ দেবো। টেট ডিসেম্বরের 11 তারিখে হবে। 2022 সালে আমি রিক্রুটমেন্ট নোটিফিকেশান আমি দিচ্ছি পুজোর আগেই, কিন্তু তার রেজিস্ট্রেশন হবে যেহেতু পুজোর ছুটিটা পড়ে যাচ্ছে, পুজোর ছুটির পরে, লক্ষ্মী পুজোর পরে, কালী পুজোর আগে রেজিস্ট্রেশন আমরা শুরু করব। আর হচ্ছে যে আমাদের টেট 2022, আমি আগেই বলেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আমি গত সপ্তাহে আমাদের বোর্ডের যে অ্যাডহক কমিটি, সেই মিটিংয়ে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, আমি প্রস্তাব উপস্থাপন করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছরের ডিসেম্বরের 11 তারিখে আমাদের টেট পরীক্ষা আমরা অনুষ্ঠিত করব, অর্থাৎ রিক্রুটমেন্ট আমরা নোটিফাই করছি পুজোর আগে। আর টেট ডিসেম্বরের 11 তারিখে হবে, সেটাও আমরা পুজোর আগে নোটিফিকেশান দিচ্ছি, ঠিক। কিন্তু পোর্টাল খুলবে লক্ষ্মী পুজোর পরে, একটা ডেট আমরা মেনশন করে দেব, ওই দিন থেকে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালে। সেই পোর্টালের মাধ্যমে তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, সব কিছু করতে পারবেন সেই পোর্টালের মাধ্যমে। এই সপ্তাহে আমি চাইছি যে টেট এভরি ইয়ার, প্রতি বছর টেট আমরা সম্পন্ন করব, বোর্ড সম্পন্ন করবে। 2022-এর ডিসেম্বরে আমরা 2022-এর টেট আমরা সম্পন্ন করছি, আবার 2023-এরও টেট হবে। আমি নিয়োগের ক্ষেত্রে আপনাদের বলছি, প্রতি বছর আমরা আবার জানুয়ারিতে শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে ভ্যাকেন্সি চাইব। আমি চাইব যে বছরে একবার কেন, বছরে একবার টেট নিচ্ছি, বছরে দুবার আমরা নিয়োগ দেব যদি দুবার আমরা ভ্যাকেন্সি পজিশানে পাই, একবার জুনের আগে, একবার জুনের। যে পোস্টগুলো পেয়েছি সেখান থেকে আমরা, আপনারা জানেন 185 তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আজকেও আমি একাধিক অর্ডার এখনও হাতে পাইনি, সেগুলো আমরা পর্যালোচনা করব অর্ডার হাতে পাওয়ার পরে। তো আমার কাছে যে ভ্যাকেন্সি পজিশন রয়েছে 11,000 প্লাস, তার মধ্যে থেকে 185 আজকে 65, ওটা মাইনাস হবে। আমি এখন বলছি না, আমরা যে ভ্যাকেন্সি পজিশন 11,000 প্লাস আপনাদের বললাম, হ্যাঁ, এখন যেগুলো কোর্ট অর্ডারের ভিত্তিতে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেগুলোকে এই ভ্যাকেন্সি পজিশন থেকে আমাদের দিতে হচ্ছে। 2014-2017 2016 রিক্রুটমেন্ট রুল অনুসারে যখনই আমি বিজ্ঞপ্তি দেব, আমি এই যে নোটিফিকেশান কথা বললাম, বিজ্ঞপ্তি দেব, তাতে কিন্তু সেখানে যারা যোগ্যতম প্রার্থী অর্থাৎ টেট পাস করেছেন, তিনি 2014-তে পাস করলেও অ্যাপ্লাই করতে পারবেন, 2017-তে পাস করলেও অ্যাপ্লাই করতে পারবেন, এবং তাদের ট্রেনিং থাকতে হবে। সমস্ত যোগ্যতা সম্পন্ন যাদের যোগ্যতা রয়েছে, যোগ্য প্রার্থীরা, তারা এই নোটিফিকেশানের, এই বিজ্ঞপ্তি মোতাবেক তারা আবেদন করতে পারবেন। স্যার আমার একটা